শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামে জমির পাকা ধান খেতে গিয়ে শুক্রবার রাতে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। সকাল থেকে মৃত হাতিটি দেখার জন্য সাধারণ মানুষের ভিড় জমে। স্থানীয়রা জানায়, হাতিটি হয়তো অসুস্থ ছিল অথবা অতিরিক্ত ধান খাওয়ার ফলে মৃত্যু হয়েছে। রাংচিয়া রেঞ্জ অফিসার মকরুল ইসলাম আঙ্কন জানান, হাতিটিকে পরিকল্পিতভাবে বিদ্যুতের লাইনে দিয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় 300 গজ বৈদ্যুতিক তার জব্দ করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। রাষ্ট্রীয় সম্পদ এই হাতিরে আমরা ক্ষতি করার মতন আমাদের কোনো ই নাই। কেন হাতি কে কে মারছে এটা আমরা জানি না। হ্যাঁ, কারেন্ট দিয়ে মারছে না এমনি মারা গেছে এটা আমরা সঠিকভাবে জানি না। আসলে কীভাবে মারা গেছে সেটা ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, তারপরে তার ব্যবস্থা হবে আর কি।